ধারালো অস্ত্রের আঘাতে আহত এক ব্যক্তি শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত মহেশপুর এলাকার শিমুলিয়ার বাসিন্দা আনুমানিক 30 বছর বয়সী যুবক সিরাজ বিশ্বাস নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ মারার অভিযোগ উঠল শ্যামল ঘোষ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সূত্রে খবর, তিনি কাজ সেরে বাড়ি ফেরার পথে এই প্রাণঘাতী ঘটনাটি ঘটে। আহত ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করে তড়িঘড়ি ভর্তি করা হয় ভীমপুর থানার অন্তর্গত কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে তড়িঘড়ি শক্তিনগর জেলা হাসপাতালে কৃষ্ণনগরে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক, কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যদিও এই ঘটনার পর অভিযুক্ত পলাতক, অভিযুক্তের খোঁজ চালাচ্ছে ভীমপুর থানার পুলিশ। যদিও কি কারণে ওই যুবকের উপর আক্রমণ তা জানতে তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ। কারা কোপ করেছে? শ্যামল ঘোষ। কি কারণে মারলো? আমি বলতে পারবো না। আগে কি কোনো গন্ডগোল অশান্তি ছিল? মাঝে একদিন আমাকে বলছিল, আমি বললাম আমি তো কি করেছি বল, মানে আপনি কি কোনো রাজনৈতিক দল করেন? না, এসব কিছু না। আপনার নাম কি? বাড়ি কোথায়? আক্রোশটা কি কারণে, কারা মারলো? কি নাম তাদের? তারা কি করে, কি দিয়ে কোপ করেছে? মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।